যে পথে নেই চলতে গেলে হুচট খাওয়া মূর্ছে পড়া দুঃখ, সে পথে যে চলতে বাধা পায় সে মূর্খ। ঠিক আমাকে কষ্ট করেই পেতে হবে, আমাকে কষ্ট করেই অর্জন করতে হবে। তুই ধর একটা চিঠি লিখছিস কাউকে, মানে ঠিকানা নেই, মানে আমি বলে যাবে কোথায়, চিঠিটা যাবে কোথায়। লক্ষ্যটা একদম কমপ্লিট করতে হবে, নিষ্ঠা সহকারে কাজটা করতে হবে। হ্যাঁ, মানে এটা ঠাকুর অনুকূলচন্দ্রের কথা, যে কাজটাই তুমি করো তুমি মানে একেরই যাতে চরম হয় সেটা দেখো। হ্যাঁ, এ হচ্ছে অপু, অপু কুন্ডু। অপু একটা নাম যার মানে অগাধ বিশ্বাস, অগাধ ভরসা, যার মানে প্রতিশ্রুতি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার যে প্রজেক্ট, ড্রিম প্রজেক্ট ক্যামিও অফ ফ্ল্যাশব্যাক, সেই ড্রিম প্রজেক্টের প্রথম পর্ব শুরু করেছি এবং সেটা আমার ছোটবেলার বন্ধু অপু কুন্ডু, ওকে নিয়ে। খুব ছোটবেলা থেকে আমি ওকে চিনি, ক্লাস 7-এ আমাদের হাই স্কুলে পরিচয় এবং এখনো অবধি সেই বন্ধুত্ব বজায় আছে। চলুন আমরা অপুর সঙ্গে একটু আড্ডা মারি। আর আপনারা যেহেতু জানেন আমি ছবি আঁকি, অপুর গল্প শুনতে শুনতে, অপুর কথা শুনতে শুনতে আমি অপুর একটা ছবি আঁকবো এবং অপুর পোর্ট্রেটের আঁকার মধ্যে অপুর ক্যারেক্টার, অপুর লাইফকে তুলে আনার চেষ্টা করব। ধন্যবাদ। নমস্কার, আমি বিপ্লব রায়, আপনারা দেখছেন কালার্স অফ বিপ্লব। তার মধ্যে সুন্দর জীবন কাহিনী এবং ওর একদম সংগ্রামের সময় থেকে কীভাবে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে আজকে একটা এম্পায়ার দাঁড় করিয়েছে। আজকে তার প্রচুর টাকার বিজনেস আছে, ট্রানজ্যাকশন করে প্রচুর টাকার, ব্যাংকে তার একটা অথরিটি আছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল সার্ভিসের মধ্যে জড়িত। আজকে আমরা অপুর গল্প উপভোগতে শুনি। আমার এই প্রজেক্টটা নিয়ে তোর কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ বিপ্লব। কি আমি খুব গর্বিত এবং খুব আপ্লুত, বিকজ কি আমাকে দিয়ে তুই এই প্রজেক্টটা শুরু করেছিস। দীর্ঘবার তুই একবার গল্পের ছলে এই প্রজেক্টটার বিষয়ে আমায় বলেছিস, বাট ভেতর ভেতর এত দূর এগিয়ে গেছিস এবং তোর চিন্তাভাবনার যে এতটা দূরদৃষ্টি গেছে, মানে সো প্রাউড অফ ইউ। মানে বন্ধু হিসাবে আমার খুব গর্ববোধ হচ্ছে এবং আমাকে দিয়ে প্রথম শুরু করছিস, আই এম দ্য লাকি পারসন। আমার মনে হয় তুই বেস্ট আমার কাছে। তোর একটা অনেক স্টোরি আছে, তোর স্টোরি তো ডেফিনেটলি আছে, প্রত্যেকেরই জীবনে আছে, তো আমারও আছে ডেফিনেটলি। সেই স্টোরি শুরুয়াত করি আমার ছোটবেলার গল্প থেকে। ছোটবেলায় তোর বাবার, তোর পরিবার, এই নিয়ে একটু কিছু বল। মানে লোকে জানো তুই অর্থাৎ কোন পরিবার থেকে উঠে এসেছিস, কিভাবে তুই বড় হয়েছিস? বেসিক্যালি আমার বয়স রাইট নাও 43+44। আমার যতদিন বয়স ততদিনই আমি দেখতে পাচ্ছি কি আমার বাবা যেখান থেকে জীবনের শুরুয়াত করেছিলেন, যে মিলের চাকরি করতেন, সেই মিলটা আজকে যতদিন আমার ততদিন আমার বন্ধ। সেখান থেকেই তো আমার জীবনের লাইফটা শুরু। তো বাবা মা পেপার মিল, কাকিনারা 2 নম্বর পেপার মিলে চাকরি করতেন বাবা। তো জানিস তো সেই সময় আমার বাবা এবং মা কত কষ্ট করে আমাদের 2 ভাইকে মানুষ করেছে। মানে বাবা সামান্য একটা মিষ্টির দোকানে একটা খাতা লেখার কাজ করতো, আর বাড়িতে ঠোঙা তৈরি করতেন। মানে তখনকার যুগে, আজ থেকে 40 বছর আগে আমার দেখা, মনে আছে সব বিষয়টাই মনে আছে, ভুলিনি। সেই কষ্ট করে আমাকে এবং আমার দাদাকে খুবই কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আমার একটা জিনিস অবাক লাগে যে তোর জীবনের, আমরা প্রত্যেকেই চাকরির স্বপ্ন দেখতাম, বড় হয়ে চাকরি করব, এই পরীক্ষা দেবো, ইনস্ট্যান্ট পরীক্ষা দেবো, কিন্তু তোর আমি দেখেছি তোর মোটিভেশনে ছিল যে বিজনেসম্যান হবো। এর গল্পটা কি আছে? এর গল্পটা বাবার যে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পরে বাবা ওই এক জায়গায় অ্যাকাউন্টসের কাজ করতেন একটা মিষ্টির দোকানে, মা ঘরে ওই সমস্ত করতেন। তা পরবর্তীকালে বাবা একটা সেলসের কোম্পানিতে ঢোকে, খুব অল্প টাকায় মায়না। বাবা যখন সেলসের কোম্পানিতে ঢোকেন, তো বাবা এসে ওই মার্কেটিংয়ের কথা বলতেন, আজকে এত মাল বেচতে হবে, এই করতে হবে, তাই করতে হবে। তো তখন থেকে আমি না একটা এই সেলসের প্রতি আমি একটা মোটিভেট হই, স্পেসিফিক বাবার কথা। হ্যাঁ, তো বাবা কোম্পানিতে যায়, কাজ করে এবং খুব সামান্য মায়না তখনকার যুগে, এটা মনে আছে। তখন থেকে মনে হলো যে একটা এরম ধরনের আমি একটা কোম্পানি করতে পারি। পরবর্তীকালে আমাদের নিম্ন মধ্যবিত্ত বাঙালিয়ানা হলে আমরা তো এই স্বপ্নটাই দেখি যে একটা পড়াশুনো করে যদি একটা ভালো চাকরি পাওয়া যায়, রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এইটাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বাঙালিয়ানার একটা বেসিক কালচার। তো আমি এই জায়গাটা থেকে বরাবরই ছিলাম, আমি একটা কোম্পানি করি। পরবর্তীকালে আমি তো মানে খুব কষ্ট করে নিজের পড়াশুনো খরচা নিজেকেই চালাতে হতো, সেটা তোর দেখা, টিউশন করা, এইগুলো করে মাস্টারমশাইদের, স্যারদের কাছে যাওয়া, তাদের কাছে স্পেশালভাবে বলা যে স্যার আমি এই কাজটা করি, আমাকে এই সময় করে দিন আপনি। তো করতে করতে সেই সময় থেকে আমি বাবার কাজটাকে ধরি আর কি, বাবা যেটা করে সেটাই ধরি। ফার্স্ট রোহিত স্পাইসেস প্রাইভেট লিমিটেডে এইচএস পাস করার পরই আমি একটা সেলস রিপ্রেজেন্টেটিভ কাজে ঢুকি, সেটা হচ্ছে 1992-তে। জাস্ট মাধ্যমিক পাস করেছি, তখন তো খুবই অভাব সংসারে, মানে 91 সালে মাধ্যমিক পাস করেছি, 92 সালে কোম্পানির একটা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আমি একটা কাজে ঢুকি। মাধ্যমিক পাস করার মাধ্যমিক পাস করার পরেই তখন ওই বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিংগুলো দেখতাম, আমাকে অ্যাটেন্ড করতে হতো। আমি দেখতাম, ভাবতাম যে আমি এরকম একটা কিছু কোম্পানি করতে পারি। তো সেই জায়গা থেকেই আমার মাইন্ডের ডে টু ডে বেসিস ডেভেলপমেন্ট হয়েছে, মানে মানে মোটিভেটটা এই জায়গা থেকেই আমার শুরু। এমনি মানে মামাবাড়ির ইনফ্লুয়েন্স পড়েছে, তো মামাবাড়িতে ম্যাক্সিমাম ব্যবসাদার ছিল, মানে এই কুন্ডু ফ্যামিলির ম্যাক্সিমাম এদের মামাবাড়িটা বেশ বড় সড়ো ব্যবসাদার। এই মামাবাড়ি দাদু এদেরও তো ইম্প্যাক্ট কিছু পড়েছে তো? এক্স্যাক্টলি, মামাবাড়িতেও ব্যবসাদার ছিলেন তারা। তাদের বেসিক ব্যবসা ছিল একটা বনিদি ব্যবসা, বনিদি বিজনেসম্যান। আমাদের ডালের মিল আছে, ডালটা আসতো ভাঙাই করতো, সেটা কলকাতা যেত, বনিদি ব্যবসা যাকে বলা হয়। বাট আমার ব্যবসার ফান্ডাটা একটু আলাদা, মানে একটু আলাদা মানে সেই দিনের শেষে আমরা প্রত্যেকেই সেল করি, বিক্রি করি, কারেক্ট? তো আমিও একটা ব্র্যান্ড নিয়ে, যেটাকে মার্কেটিং করা যাকে বলা হয়। রাইট নাও গোটা 4-5টা কোম্পানির এমএনসি কোম্পানি অথরাইজ ডিস্ট্রিবিউটার। লাস্ট 22 বছর হয়ে গেল ব্যারাকপুর সাব ডিভিশনে কাজ করছি। এখন টার্নওভার কত? আমার এখন মান্থলি টার্নওভার প্রায় 3.5 কোটি টাকা। আর সাইড বাই সাইড বাবার কথা বলতে গেলে পরেও একজনের কথা না বললেই নয়, মানে প্রশ্নটা যেহেতু তুই আমায় করলি, না বললেই নয় যে মানে এনকারেজ কী করে হলাম। তো সেই সময়ে লাস্ট 40-42 বছর ধরে দেখছি আমার দাদুকে। দাদুও যদিও মারা গেছেন, মানে মার বাবা না বাবার বাবা? আমার বাবার বাবা। আচ্ছা আচ্ছা, কি নাম জানেন? আমার বাবার বাবার নাম ক্ষুদিরাম কুণ্ডু। তো তখনকার যুগে আমার মা, মানে বাবারা, পিসিরা প্রায় 13-14 জন, মানে আমাকে আমার চোখে দেখা 10 জন 11 জন মতো তো দেখা। তো দাদুকে দেখতাম, দাদুও সেই পেপার মিলেই চাকরি করতেন। আচ্ছা, আমার দাদুও পেপার মিলে চাকরি করতেন, বাবাও পেপার মিলে চাকরি করতেন, মেজো কাকাও পেপার মিলে চাকরি করতেন। যখন ফ্যাক্টরিটা বন্ধ হলো তখন সংসারের কি দুরবস্থা। তো দাদুকেও দেখতাম সেইভাবে তিনি কাজ করতেন, এবং দাদুর কাছে আমি প্রচুর কিছু শিখেছি, প্রচুর কিছু। মানে দাদু যে হার্ড পরিশ্রম করতেন, ঘুমের থেকে উঠে কোন স্কুল থেকে পেপার পাওয়া যাবে, কোথা থেকে পেপার কালেক্ট করা যাবে, সেইগুলোকে দাদু মাথায় করে নিয়ে আসতেন, নিয়ে এসে ফেরি করতেন আমার চোখে দেখা। বেশ, মানে এই টাইপের পরিশ্রম দাদু করতেন। সকালবেলা সাইকেলের পেছনে নিয়ে যাওয়া, বাবা সাইকেলের পেছনে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে গিয়ে কালেকশন করতেন। এবং এই যে হার্ড লেবার বাবা বা দাদুদের চোখে দেখেছি, সেই হার্ড লেবারটা আমার মধ্যে অতটা আছে বলে দাবি করি না, বাট কম কোনো অংশে নেই আজকের ডেটে। না, আমি যতদূর জানি অপু সেই সকালবেলায় ওঠে, ভোরবেলায় 4টের সময়। এখন মনে হয় 4:30-5টার সময় উঠে, এখন 4:30 উঠে পড়ি। 4:30-5টার সময় উঠে সারাদিন ধরে দৌড়ঝাঁপ করে, সারাদিন ধরে, মানে এত ইনভলভমেন্ট, এত এনগেজমেন্ট, এবং এখনও সেটা কন্টিনিউ করছে। এইটা আমার মনে হয় এটা তুই ইনহেরিট করেছিস তোর বাড়ি থেকে। একদম দাদুর কাছে শিক্ষা পাওয়া। দাদুকে দেখতাম ভোরবেলা উঠে কী করতেন, এবং দাদু বলতেন যে আমার এতগুলো ছেলে মেয়ে আছে, আর আমাকে দেখে বলতেন দাদু যে আমার এই বংশের ঐতিহ্য রক্ষা করতে একমাত্র অপু ছাড়া কারোর পক্ষে সম্ভব না। আমার দাদু কিন্তু আমাকে যে অপুর পক্ষে সম্ভব, কিছু করে যদি দেখাবে অপুই দেখাবে আমার। এবং আমি জানি পার্সোনালি যে ওর দাদু যে প্রেডিকশনটা করেছে, এবং 100% ট্রু। কারণ ওর ফ্যামিলিতে, ওর মানে মার বাড়ির হোক, বাবার বাড়ির হোক, যে কোনো বাড়ির, ও ছাতার মতো, বট বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। যার যা সমস্যা হোক অপুকে সঙ্গে সঙ্গে তার সলিউশন করতে হবে। আমি তো এটা মানে প্রথম থেকে দেখে আসি, মানে তোদের ফ্যামিলির, মানে মা বাড়ির হোক বা দাদুর বাড়ির হোক, মানে তোর বাবার বাড়ির হোক, প্রত্যেকের জন্য তুই যেন মানে এখন পুরো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছিস। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছি বলবো না, এটা একটা কি বলবো, মানে তাদের কাছে প্রচুর এক্সপেকটেশন, নিড একটা, যে অপু আসলে হয়তো প্রবলেমটা মিটে যাবে। দাদুর স্বপ্ন এখনো সফল করে উঠতে পেরেছি বলে দাবি করবো না, বাট আমার কাছে প্রচুর কাজ বাকি, প্রচুর। আমি প্রচুর স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখতে ভালোবাসি, আর স্বপ্ন না দেখলে বাস্তবায়িত করা যায় না। মানে আমার স্বপ্নগুলো ঘুমোতে দেয় না বেসিক্যালি। আমি কবে এটা করতে পারবো? রাইট নাও আমি একটা এই কেভিডির উপরে কাজ করছি, বিভিন্ন রকম সোশ্যাল, কোভিডের উপরে যে কাজ করছি, করোনা ভাইরাসের উপর যা কাজ করছি, এবং এখানে মানুষের কাছে পৌঁছে যেতে হবে আগামী। এই প্রসঙ্গে একটু বলে নিই যে অপু একটা সফল বিজনেসম্যানের সঙ্গে ওর একটা আলাদা পরিচয় আছে, সেটা হচ্ছে ভয়ঙ্করভাবে ও সোশ্যাল সার্ভিসের জন্য অ্যাডিক্টেড। ওর একটা নেশা আছে মানুষের সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো। এই দীর্ঘ কোভিড-19-এর যে আমাদের যে প্রকোপ চলেছে দীর্ঘ লকডাউনে, তোর বাড়িতে তো মানে এই জাস্ট 3 মাস ধরে 3-4 মাস ধরে টানা তোদের বাড়িতে দুজন ধরে খাচ্ছে মানে খাওয়া আছে। হ্যাঁ, আমার বাড়িতে টানা লাস্ট মানে কি বলবো 69 দিন খেয়েছে 20 জন করে, প্রত্যেক দিন 20 জন 70 দিন খেয়েছে 20 জন করে, 2টো রান্নার লোক রয়েছে। অলমোস্ট কি বলবো মানে 3 মাস প্রায় 20 জন করে ও খাইয়ে গেছে। এছাড়াও আমার যতদূর জানা মানে বিভিন্ন সবাইকে সম্বর্ধনা জানানো, হসপিটালে রিসেন্টলি আমরা আবার বিএন বসে গেছিলাম, বিএন বসে ডাক্তারদের, নার্সদের এবং কিছু জার্নালিস্টদের, তারপরে পুলিশ পার্সোনালদের এই কোভিডের জন্য এরা যে সেলফ সার্ভিস দিয়েছে তার জন্য সবাইকে সম্বর্ধনা জানিয়েছে, সবাইকে প্রোডাক্ট দিয়েছে। মানে এরকম প্রচুর কাজ করে। আরও একটা কাজ করিস আমার মনে হয় তুই, রিক্সাওয়ালার কাজটা বল তুই কী করিস? রিক্সা চালক যারা আছেন মানে এদের উপর সারা বছরই কাজ করি আমি, সারা বছর। দুর্গাপুজোয় এদের জন্য একটা আলাদা অ্যাক্টিভিটিস থাকে, প্রত্যেক 4 মাস অন্তর এদেরকে ব্লাড টেস্ট করে দেওয়া, প্রেশার টেস্ট করে দেওয়া, হ্যাঁ মানে করে। এবং এদের আছে 8-10টা চালক ভাই খুব পরিচিতি, যাদের সারা বছর এদের এই টায়ার টিউবটা আমি সাপ্লাই করি। কী অবস্থা! টায়ার টিউব দিতে হয়, টায়ার টিউবটা এটা না, এটা আমার মনে হয় এটা একদম আশীর্বাদ, যে আশীর্বাদ ও মানে বাই ডিফল্ট পেয়ে যাচ্ছে। এবং সেই আশীর্বাদের জন্য আজকে ওর বিভিন্ন রকম বিপদ এসছে ওর জীবনে, বিপদে কিন্তু কেউ ওকে নড়াতে পারেনি। ভগবানের আশীর্বাদে ও ঠিক ওর যেই জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি 12 বছর বয়সে, আমার মায়ের বাবা 12 বছর বয়সে আমাকে নিয়ে গিয়ে দেওঘরে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা দিয়েছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন একজন সায়েন্স, জীবনে পথ চলার সায়েন্স। উনি পথ নিদর্শনের মানে কোন পথে আমি এগোবো তার রূপরেখা, ওনার যদি একটা বই আছে সত্যানুসরণ, ওই বইটা যদি কেউ প্রত্যেক দিন একটু 1 পাতা করে পড়ে, আমি কোন পথে চলবো সেই পথ উনি দেখিয়ে গেছেন। এবং আমি আমার বাবা মা সর্বোপরি আমার কাছে দেবতা মনে করি। এবং ঠাকুর অনুকূলচন্দ্র তার তার ঊর্ধ্বেই, আমার মাথার উপরে আমি যেখানে বসি তার রয়েছে। এবং ঠিক আমার তার সামনেই আমার দাদুর ছবি আছেন। মানে বিপদের মুখে কি করে চলতে হবে, হ্যাঁ মানে ঠাকুর বলছেন যে বিবেকের অনুচর হও, হ্যাঁ। তো সেই বিবেকের অনুচরের মাধ্যমে সেইভাবে আমার বিবেক যেটা বলে আমি সেই পথে নিদর্শন করার চেষ্টা করি, সেই পথে এগোনোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার একটা বেসিক মানে নেচার। এটা তোকে আমি এখন এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি। হ্যাঁ, আমি জড়িয়ে রয়েছি, আমি ঠাকুরের সঙ্গে জড়িয়ে রয়েছি। কাউগাছিতে একটা মন্দিরের ব্যাপারে কি করছিস? কাউগাছি একটা বড় মন্দির হচ্ছে ঠাকুরবাড়ি মানে আশীর্বাদে, আচার্যদেবের আশীর্বাদে। এবং সেখান থেকে আমার উপর একটা দায়িত্ব আছে, যতদিন এই মন্দিরের কাজ চলবে ততদিন যেন আমি এই কাজটা বিভর হয়ে করতে পারি ঠাকুরের কাছে। এবং সেটা মানে আমি আমার মতন করে চেষ্টাও করছি, মাঝে মাঝে একটু গ্যাপ হয়, বাট তারপরে আমি আবার নিজেকে রেকটিফাই করে নিই, আমি আবার একাগ্রতার কাজটাকে করার চেষ্টা করি। তোর এই 43-44 বছর বয়সের মধ্যে কিছু মেমোরেবল ঘটনা যেগুলো তুই সারা জীবন মনে রাখবি, এরকম কিছু ঘটনা যদি বলিস আমাদের কাছে খুব মানে আমরা খুব মানে আমার যে দর্শকরা তারা খুব এনার্জি পাবে বা অনেক কিছু তারা জানতে পারবে। এরকম কিছু ঘটনা তোর জীবনে যেগুলো তুই কোনোদিন ভুলবি না, আজীবন মনে থাকবি, এরকম কিছু ঘটনা? ঘটনা অ্যাজ সাচ সেই অর্থে ভালো মন্দ যে কোনো জিনিস অ্যাজ সাচ সেই অর্থে কিছু মনে পড়ছে না। দুটো একটা ঘটনা বলতেই পারি, যেমন আজকের দিনটা খুব মেমোরেবল হয়েছে। আজকের দিনটা আমার কাছে খুব মেমোরেবল, মানে এই কথা বলার সুযোগ আমার হয়নি। আমি সোশ্যাল ওয়ার্ক করি, মিডিয়া আছে, সোশ্যাল ওয়ার্ক কেন করছেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত, বাট একটা জীবনকে প্রতিষ্ঠিত করা, আমার সূত্রপাত থেকে নিয়ে আপ টু আমার যে পথ চলা বহু কাজ, এইটা যে আজকে আমি বলতে পারছি কাউকে, এটা তো আজকে আমার কাছে একটা মেমোরেবল মানে এটাই আমি চেয়েছি, অ্যাকচুয়ালি আমি এটাই চাই, যে একটা আমার কাছে খুব বড় পাওনা। তো তার মধ্যে আমি ফার্স্ট চয়েস করেছি, আমি আগেও বলেছি, এটা আজকে একটা মেমোরেবল ডে আমার কাছে। আর আরেকটা জিনিস মেমোরেবল ডে বলতে পারি, যেদিন আমার আমার মানে পুত্র সন্তান হলো, ছেলে হলো, সেদিন আমার কাছে একটা জীবনের খুব বড় দিন ছিল। তো ছেলে কত বয়স? ছেলে রাইট নাও 17, 17 বছর, বড় হয়ে গেল। হ্যাঁ, বড় হয়ে গেছে, মাধ্যমিক পাস করে এখন 11-এ পড়ে। সেদিনটাও আমার কাছে খুব মানে খুব আনন্দের দিন ছিল। সেই দিনটাকে আমি রিয়েলাইজ করি। ওর ছেলেও খুব সুন্দর দেখতে, খুব হ্যান্ডসাম দেখতে ওর ছেলে। আর ওর ছেলে রিসেন্ট একটা সিনেমা করেছে, সুদক্ষিণার শাড়ি। সুদক্ষিণার শাড়ি, হ্যাঁ, সিনেমাটা আমি দেখেছি। যাই ওর ছেলে খুব ট্যালেন্টেড ছেলে এবং খুবই হ্যান্ডসাম দেখতে, বাবা যেরকম সুন্দর দেখতে সুপুরুষ ছেলেও সেরকম হয়েছে। যাই হোক, হ্যাঁ ছেলেকে নিয়ে তো একটা ইমোশন থাকে, আমার জীবনেও আমার ছেলের জন্মটা একটা বিরাট বড় আমার কাছে প্রাপ্তি। এরকম আরও কিছু ঘটনা যে ঘটনা তুই বলতে চাস বা তুই নেক্সট জেনারেশনে যত তোর ছেলের জন্য বা তোর নাতির জন্য কোনো মেসেজ যদি তুই দিতে চাস, যে মেসেজটা যেটা তোর লাইফের যে লাইফের ফিলোসফি নিয়ে তুই এগিয়ে যাচ্ছিস, সেই ফিলোসফিকে তুই যদি প্রপাগেট করতে, সেই ফিলোসফিটা কি? ফিলোসফিটা আমার কাছে খুব ক্লিয়ার একদম, যে কর্মসংস্থান করা বা কর্ম জোগাড় করা না, কর্মসংস্থান করা মানে অন্যের জন্য। আমি পৃথিবীতে এসেছি, আমি মানে আমাদের বাঙালি কালচারটা কি আমি বাস করি, আমি আমার বউ বাচ্চা নিয়ে ঘরের মধ্যে থাকতে পারলেই হবে, মানে এটা আমার মানে ম্যাক্সিমাম বাঙালিয়ানার একটা বেসিক কালচার আমার মনে হয়। কিন্তু কিছু করে যেতে হবে, যেটা বর্তাবে, যেটা আগামী জেনারেশন। আমি কিছু করে উঠতেই পারলাম না, যেখানে আমার কোনো মানে এটা আমি নাম করতে চাইছি, বিষয়টা এরকম নয়, কিন্তু অনেকে বুঝতে পারে বিষয়টা এরকম নয়, মানে আমি এমন কিছু করতে চাই যেটা যুগ যুগান্তর জন্ম জন্মান্তরে চলবে, মানে একটা সিস্টেমকে জেনারেট করতে চাইছি, যেটা সাইকেলিং প্রসেস আমি না থাকলেও চলবে, মানে সেটা রেভিনিউ জেনারেটিং সিস্টেম হবে এবং প্লাস হচ্ছে সিস্টেম হবে অন্যর বাসস্থান, অন্যের অন্য সংস্থান হবে। এটা সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা। আজকে আমি সোশ্যাল ওয়ার্ক কেন করি, আজকে বিভিন্ন পরিবারগুলোকে দেখা যাবে ছেলে মেয়েরা হাই প্রোফাইল হয়েছে, 2 লক্ষ 3 লক্ষ টাকা মাইনা পাচ্ছে, বিদেশে পড়ে রয়েছে, বাবা মা মারা গেছে, সেখানেও আসতে পারছে না, আউটসোর্সারকে ডেকে বাবা মার কাজ করতে হচ্ছে, সে হয়তো 20 দিন 25 দিন পরে আসলো, শেষ মুহূর্তটুকু বাবা মাকে দেখতে পেল না, বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। এটা আমি একদম চরম বিরোধিতা। আমার বাবা লাস্ট মানে 2 বছর আগে মৃত্যু শয্যার সঙ্গে লড়াই করেছেন, দীর্ঘ 1.5 মাস ছিলেন জেনিতে ভর্তি, 1 মাসের কাছাকাছি ছিলেন টেকনোগ্লোবালে ভর্তি, 1.5 মাস ছিলেন মেডিকেল কলেজে ভর্তি। কোনো ডক্টর বলেননি বাবা বাঁচবে, এবং বেডসোলের পরিমাণ যা হয়েছিল, কিন্তু সেই বাবাকে ফিরে নিয়ে এসেছি, সেই বাবা আজ আমার অফিসে বসেন, সেই বাবা যেমন অফিস মেনটেন করেন, 77+ বয়স ওনার, আসছেন যাচ্ছে, 3 তলায় উঠছেন, 4 তলায় উঠছেন, অনবরত। মা কিছু ভালো মন্দ করেছে, দাদা বৌদি কিছু করেছে, করে পাঠালো, নিয়ে চলে আসছে, এটা কিন্তু আমার কাছে পাওনা। তো এটা একটা আশীর্বাদ, মানে যে আশীর্বাদই হোক, আমার কর্মের আশীর্বাদ। আমার এইটাই এখন মেন কাজ, কি মানে এমন কিছু কাজ করে যাওয়া যেটা যুগ যুগান্তর ধরে যাতে চালটা মানে কাজটা চলে, সাইকেলিং প্রসেসটা যাতে বন্ধ না হয়। আমার মনে পড়ে এই সময়, এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে, তো তুই আমাকে বলেছিলি যে সামাজিক স্বীকৃতি ডাক্তার, ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, কবি, লেখক, আর্টিস্ট, এই ধরনের লোকেরা শুধু সামাজিক স্বীকৃতি পায়, বিজনেসম্যানরা সামাজিক স্বীকৃতি পায়। একটা খুব সাংঘাতিক কথা বলে, আমি এই কথাটা তোকে অনেকবার বলেছিলাম, যে বাবা মা খুব ভালো করে তৈরি করলো একটা ছেলেকে, সে কি হলো না, সেটা গেটেড অফিসার হলো, বিডিও হলো, বা ইত্যাদি ইত্যাদি বিষয়। পাড়ার ক্লাবে পুজো হচ্ছে বা কোনো রক্তদান শিবির হচ্ছে, তাকে ডেকে নিয়ে আমাদের পাড়া থেকে নিয়ে একজন ভালো গেজেটেড অফিসার হচ্ছে, তাকে একটা ব্যাচ পড়িয়ে বা হোয়াট এভার মেবি দিয়ে একটা মোমেন্টও দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। একটা বিজনেসম্যান সমাজের মানে জন্ম থেকে নিয়ে আপনি মৃত্যু পর্যন্ত সব সেক্টরে থাকবেন, সমস্ত সেক্টরে, পার্টি, পলিটিক্স, জন্মেছে ওর ট্রিটমেন্টে টাকা নেই দাও, ও মারা গেছে পুরানোর টাকা দাও, পুজোর চাঁদা দাও, কিন্তু এই বিজনেসম্যানের সমাজের কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক অনেক বড় ব্যাপার। একটা আমি তাকে ছোট করছি না, কিন্তু সে তো রোজগার করছে তার ফ্যামিলির জন্য, তার কাছে কিন্তু কেউ গিয়ে বড় টাকা চাইছে না, যে আপনি ক্লাবের জন্য 2000 টাকা দিন, বা এই বাচ্চাটা হয়ে গেছে ট্রিটমেন্টের জন্য 500 টাকা দিন, 2000 টাকা দিন, সে কিন্তু বিজনেসম্যানের কাছেই আসছে। কিন্তু সমাজে স্বীকৃতির ক্ষেত্রে বিজনেসম্যানের কোনো স্বীকৃতি নেই, এটা আমার বারবার মনে হয় না। এই যে বলার সাহসটা করেছিস, আমার মনে হয় যে সন্ধ্যা, আমরা দুজনেই সন্ধ্যা স্কুলের স্টুডেন্ট, সন্ধ্যা স্কুলে একবার আমাদের ইউনিয়ন হয়েছিল, ওখানে অপু এই কথাটা বলেছিল, সবাই বলছি যে আমাদের পুরনো ব্যাচমেট যারা বেরিয়ে গেছে, পুরনো যারা সাকসেসফুল স্টুডেন্ট কারা, একটা ডাক্তার বেরিয়েছে, কতগুলো গেজেটেড অফিসার বেরিয়েছে, কতগুলো রেলে চাকরি করা বেরিয়েছে, তখন অপু বলেছিল বিজনেসম্যানকে কেন খোঁজা হচ্ছে না, সাকসেসফুল বিজনেসম্যানদের কেন খোঁজা হচ্ছে না। এটা আমার এত ভালো লেগেছে, এত বোল্ড অ্যাটিচিউড এবং এত কনফিডেন্ট, এবং ঠিক সমাজের একটা ট্রান্সফরমেশন খুব দরকার, বিশেষ করে বাঙালি সমাজে বাঙালি মধ্যবিত্ত আমি এটা সাপোর্ট করি, মানে খুব বাই হার্ট ফিল করি যে বিজনেসম্যান, ও যেটা বললো বিজনেসম্যান কিন্তু প্রত্যেকটা সেক্টরে লাগে, প্রত্যেকটা জায়গায় বিজনেসম্যানের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, ওয়ারা সে অর্থে তারা রিকগনিশন পায় না। যেটা অপু ব্রেক করছে এবং অপু এর জন্য লড়াই করছে, নিজের আইডেন্টিটি তৈরি করছে, আমার আমি তার জন্য তোকে স্যালুট জানাই, মানে আই রিয়েলি স্যালুট। মোস্ট ওয়েলকাম, স্যালুটের কিছু নেই, আমি আমার অনুভূতিটা জাস্ট বললাম, জাস্ট অনুভূতি, নাথিং এলস। আর অনুভূতি দিয়ে তো চলে আর জীবন জীবন। আর আমি কোনো কাজ করতে যাব, কোনো কাজ করব, তার বাধা আসবে না, হতেই পারে না। যদি স্মুথলি পাই তাহলে তো কাজটার মজাই পাবো না। এই কবি প্রেমদার ভিতরে একটা কবিতার লাইন এখন মনে পড়ে গেল, যে পথে নেই চলতে গেলে হুচট খাওয়া মূর্ছে পড়া দুঃখ, সে পথে যে চলতে বাধা পায় সে মূর্খ। ঠিক আমাকে কষ্ট করেই পেতে হবে, আমাকে কষ্ট করেই অর্জন করতে হবে, ঠিক তাই না? তো আর একটা কথা কি, জীবনের লক্ষ্যটা ঠিক করতে হবে। মানে তুই ধর একটা চিঠি লিখছিস কাউকে, মানে ঠিকানা নেই, মানে আমি বলে যাবে কোথায়, চিঠিটা যাবে কোথায়, লক্ষ্যটা একদম কমপ্লিট করতে হবে, নিষ্ঠা সহকারে কাজটা করতে হবে। হ্যাঁ, মানে এটা ঠাকুর অনুকূলচন্দ্রের কথা, যে কাজটাই তুমি করো তুমি মানে একেরই যাতে চরম হয় সেইটা দেখো, নিঃশ্বাস আমরা সেটাই করো, তুমি চতুর্দিকে ঘুরে 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 একেরই যাতে চরম হয় সেই দিকে তুমি না। দারুণ দারুণ, ওই জন্যই আমি বলছি যে লক্ষ্যটা লাগে। এই হচ্ছে অপু। আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার এই প্রজেক্টের জন্য, ক্যামিও ফ্ল্যাশব্যাকের প্রজেক্টের জন্য আমি আমার প্রথম চয়েস হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু অপু। এর মধ্যে এত আগুন এবং এত এনার্জি আছে যে আমি নিজেও, আমরা অনেক বন্ধুরা মাঝে মাঝে ওর কাছে আসি, আমি তো মাঝে রোজই আসি অলমোস্ট প্রায়। অদ্ভুত জীবনী শক্তি, অদ্ভুত ভালোবাসা রয়েছে, অদ্ভুত সবাইকে হেল্প করার একটা অ্যাটিটিউড রয়েছে, এবং এর জন্যই হয়তো মানে লোকে চুম্বকের মতো আকৃষ্ট হয় ওর কাছে। এনে অপু, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।